নমস্কার, ছায়াপথ নিবেদন করছে কবিকণ্ঠে কবিতা পাঠ, পর্ব ৫। ২০২১ সালের এই টালমাটাল অতিমারি দিনে যখন বাঁচার একমাত্র প্রেসক্রিপশন ঘরে থাকা, তখন নারীর ঘরকে এক টানে রাস্তায় নামিয়ে নিয়ে এলেন যশোধরা রায়চৌধুরী তাঁর ঘর কবিতায়। তার সঙ্গে মিলিয়ে দিলেন কবির কাব্যচর্চার গৃহহীনতার অন্ধকারকে। ইট হ্যাজ বিন অ্যাপ্টলি ট্রান্সলেটেড বাই শ্রুভাবতী গোস্বামী টু পিয়ার্স আওয়ার হার্ট উইথ ফাইনাইট অ্যান্ড প্রিসাইজ লেটার্স। ঘর, যশোধরা রায়চৌধুরী। নমস্কার, আমি যশোধরা রায়চৌধুরী, পড়ছি আমার লেখা কবিতা ঘর। ঘরে থাকুন, ঘর আমার নেই, এক খাটিয়ায় আমি বাচ্চা বর। আকাশ ছাদ, রাত্রি কালো নিকষ পোড়া তাওয়া, আমায় আপনি পাঠিয়ে দিন মরক ছোঁয়া হাওয়া। ঘরে থাকুন, ঘর আপন নেই বাপের বাড়ি, শ্বশুরকুল রয়েছে আজও পর। ঘরে থাকুন প্লিজ, এতটা আয়ু ঘুরে বেড়াই বেঘর বেতনিজ। লেখা আমার ঘর, শামুক প্রাণ কঠিন যান, কেঁচোর মতো ঢিট, খুঁড়ে চলেছি খুঁড়ে চলেছি অন্ধকার অপমানের স্তর। ইংলিশ ভার্সন ট্রান্সলেটেড বাই শ্রুভাবতী গোস্বামী। স্টে অ্যাট হোম, স্টে অ্যাট হোম, হোম আই ডু নট হ্যাভ ওয়ান, ইন এ সিঙ্গল কট মি মাই হাজব্যান্ড মাই সন, দ্য স্কাই ইজ দ্য রুফ এ বার্নড ফ্রাই প্যান, সেন্ড মি দ্য উইন্ড অফ দ্য প্যান্ডেমিক ইফ ইউ ক্যান। স্টে অ্যাট হোম, হোম মাই ফাদার্স হোম ওয়াজ নেভার মাইন, অ্যান্ড ইন লস have not thought me as their own. Stay at home, please. Home, this writing is my home. I have so much lifespan. The homeless, insolent, as hard as the snail and stubborn as the earthworm, digging and digging deep into the layers of despair and disdain. ধন্যবাদ।